ঠিক সো টান দে সকলকে স্বাগত জানাচ্ছি তো আজকে কি কি খাবো সেটা বলে দিবে এটা হলো পেঁপে ভাজি তুমি পেঁপে ভাজি খেতে পারো হাত দিবে না এটা হলো টকের তরকারি এটা হলো পাবদা মাছ দিয়ে সর্ষে দিয়ে এটা হলো সেন্সি শাক দেশের আর হলো একটা পেঁয়াজ তুমি পেঁয়াজ খেতে পারো আচ্ছা পেঁয়াজ তুমি শাক দিয়ে খাবা না ভাজি দিয়ে খাবা আমি আলু দিয়ে টিস্যুটা নিয়ে আসো তোমার বাবা আস্তে আস্তে দাও ভালো না তুমি পেঁপে ভাজি দিয়ে খাবা তুমি পেঁপে ভাজি দিয়ে না খাবা কোনটা খাবা শাক দিয়ে খাবা না এটা আচ্ছা ওখানে হাত দিও না হাত দিলে তোমার ঝুল লাগবে দাঁড়া আমি সরাই সামনে এনে দিই এটা ওকে এটা আচ্ছা ঠিক আছে এটা দিয়ে এখানে মাখাই নেই দুবার ভাত খাইছো তুমি খাইছি লাভালে লাগে না বাবার ডাকি মজা লাগে বেশি হ্যাঁ ঠিক আছে খেতে পারো তুমি তারপরে ভেঙে দিয়ে দিলে ভাত দিয়ে মিশিয়ে দিই এটা ভালো লাগবে না এমনি খাবা কিন্তু ঝাল লাগবো ঝাল লাগবে নাও এগুলো ঝাল লাগবে মাছ দিয়ে মিশিয়ে খাও খাইছো পরে কেন তোমার মুখটা মনে ভাঙা তাই না তাহলে পরে যে আমার তো মনে হয় তোমার মুখটা ভাঙা আছে লাগছে না মুখটা কি ভাঙা আছে তাহলে শুয়ে শুয়ে দাদা সিলাই দিবনি তোমার মুখ সিলাই দিবনি অনেকদিন অসুস্থ ছিল পেটে বাবলি হয়েছিল একদম সুখ হয়ে গেছে আমিও পেঁপে ভাজা খাবো ওকে গাছের পেঁপে বদাম দেখেছি জানো তোর মুখটা ভেঙে গেছে দিতে হবে ঠিক আছে বসো কই যাও চলে যাবা কেন এখানে বসবো তুমি তোমার জন্য জায়গা রাখছি না আমি তুমি দাঁড়িয়ে থাকো তুমি এখানে দাঁড়িয়ে থাকো এখানে দাঁড়াও
হ্যাঁ শেষে আমি হচ্ছে দুষ্টামি করার জন্য, তাই না সারা? দুষ্টামি করার জন্য আসতো না, খাইতে আসতো না? পেঁয়াজ খাবা? খাবো। দশ কেজির মতো পেঁপে নিয়েছি বাড়ির থেকে, তিন জায়গা আছে, প্রচুর পেঁপে ধরছে। পেঁপে গাছ তো অনেক সব জায়গায় হয় এবং ধরেও ভালো। পেঁপে বাবা শুধু শুধু খায় না, ভাত দিয়ে মিশিয়ে খেতে হয়, দুই ভাত দিয়ে মিশিয়ে খাও, মজা বলো। বলতে পারো না? বাড়িতে যাবা আবার? বাড়িতে যাবা? কিখানে আসো? বর্ধমান তোমার বাড়িতে তোমার জন্য এগুলো রেখে দিই আমি, এগুলো খেয়ে তুমি, আমি এটা নিয়ে নিই এখানে, ঠিক আছে? কই যাবা? আবার আবার শুনবো। খাবো না তুমি? পরে খাবো, পরে থাকবো না, আমি সব খেয়ে ফেলবো। তো তুমি না খেলে যাও, যে ওখানে মোবাইল আছে মোবাইলটা নিয়ে যাও, মোবাইলটা নিয়ে মার কাছে বলো যাও, জানি খাবে না, খেয়েছে বলি। এবার মনে অনেক গরম পড়বো,
বড়ি গুলা খুবই টেস্টি। কপ মিষ্টি তো ভালো লাগে। গরমের মধ্যে টকের তকে এটা স্বাদ লাগে বেশি। যাই হোক খাওয়া তো মোটামুটি ভালোই হইল। টকের তকে আমার খাওয়া ভালো লাগে লাস্টে, মানে মুখে যাই থাকুক পরিষ্কার হয়ে যায় একদম, অন্য অন্য খাবারগুলোর গন্ধও থাকে না, টক দিয়ে খেলে একদম পরিষ্কার হয়ে যায়, জন্য বেশি ভালো লাগে। যাই হোক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, সবার জন্য শুভকামনা।